আপন মানে জানিছন্তি বর্তমান সারা দেশরে খালি ওড়িশা নুহ সারা দেশরে নির্বাচনর আচরণ বিধি লাগু হইছে। যেতবেলে নির্বাচনর আচরণ বিধি লাগু হইথায় সেতবেলে কোনোসি চ্যানেল এক্সিট পোল বা কোনোসি নির্বাচন সম্বন্ধীয় পূর্ব খবর প্রসারণ করিবা কথা নুহে। মাত্র দুঃখ এবং পরিতাপর বিষয়, ওড়িশার এক চ্যানেল নন্দীঘোষ টিভি নির্বাচন আচরণ বিধি সত্ত্বে গতকালি যেভাবে ভাবে এক্সিট পোল প্রদর্শন করে তাঁর টিভি মাধ্যমে তাকে আমি ঘোর নিন্দা করুছু। তো যেমন আধেরে অনেক তাঁকর পরিচালক দায়িত্বে হুঁতু যে তাঁকর স্টাফ অনেক তুরন্ত গিরফ করা আমি নির্বাচন কমিশন পাখক আসিছু, এটি নিবেদন করুছু। কারণ এ রাজ্যবাসীকে বিভ্রান্তি কলা ভি তথ্য বা নির্বাচন সম্বন্ধীয় তথ্য তা দেহে প্রকাশিত হয়েছে এবং যা সাধারণ লোককে বিভ্রান্ত কলা ভিয়া কথা হয়েছে। এবং আপন মানে দেখুন আপন মানে সব বড় বড় চ্যানেল দেশর বড় বড় চ্যানেল এসব নকরিবাপাই যেতবে বাধ্য হয়ে বসিছেন সেতবে নন্দীঘোষ টিভি কিভাবে ভাবে এ কার্যক্রম করেছি, তেমন তা বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান কিভাবে ভাবে যে তাহলে সম্পৃক্ত তাঁকু গিরফ করা আমি দৃঢ় দাবি করুছু। আক্ট 126A অনুসারে আপনার জাঁচার ইলেকশনর আক্ট অ126A অনুসারে তাঁর বিরুদ্ধে কিভাবে ভাবে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব সেথিপাই আমি দাবি করুছু। এবং এ ঘটনার পরদা পছরে বা প্রচ্ছদ পছরে যে অনেক বিজু জনতা দলর নেতা ভিকে পাণ্ডিয়ান এবং প্রণব প্রকাশ দাস এ দুজনকে মধ্য গিরফ করা আমি দৃঢ় ভাবে দাবি করছু। এ ঘটনার সে পুরা পরদা পছরে রহিকি ওড়িশার জনমানসকে বিভ্রান্ত করুচার ওড়িশা লোকঙ্কর মানসিককে হত্যা করুচার এবং নির্বাচন আচরণ বিধি কি যেভাবে ভাবে স্পষ্ট দিবা লোকের হত্যা করছেন তাঁর বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান আজ আমি এখানে ধারণার বসিছু এবং নির্বাচন কমিশনরকে অনুরোধ করুছু তুরন্ত এ ঘটনার তুরন্ত পদক্ষেপ নিয়ন্তু এবং যে আধেরে সম্পৃক্ত এবং যে কনস্পিরেসিরে পছরে অছন্তি মু পুনি তারে তাঁকর নাম কৌছি ভিকে পাণ্ডিয়ান এবং প্রণব প্রকাশ দাস ববি দাস এ দুইজনকে তুরন্ত গিরফ করা যাও এবং নন্দীঘোষ টিভির যে কনসর্ন অথরিটি অছন্তি বা যে কর্মচারী মানে অছন্তি এ ঘটনাকে পরিপ্রকাশ করা বা সাধারণ লোককে প্রদর্শন করছেন তাঁর বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গিরফদারি আমি আজ দৃঢ় ভাবে দাবি করুছু।